গুড মর্নিং ফ্রম শ্রীমঙ্গল। আর শ্রীমঙ্গলে দিনের হিসাবে আজকে আমাদের চতুর্থ দিন চলতেছে। প্রথম দুই দিনের কাহিনী আপনাদেরকে শুনেছিলাম এর আগের ব্লগের মধ্যে, কিন্তু এর পরবর্তী দিনগুলোর কাহিনী আপনাদেরকে শোনানো হয়। আসেন কাহিনী শুরু করি। সল্লাদের আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুলা সানি, ওয়েলকাম টু সানিগিরি, হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। সো ব্রোস, কাহিনী যেটা হয়েছে, এই যে রিসর্টের মধ্যে আমরা আছি, হোটেল ডিমোর শ্রীমঙ্গল, এই হোটেল ডিমোর শ্রীমঙ্গলের একটা স্পেশাল জিনিস হচ্ছে এটার খাওয়ার দাওয়ার। এই খাওয়ার দাওয়ার সম্পর্কে আপনাদেরকে বলতে হয়। আমরা একটা বেলাতে খুব স্পেশাল খাইছি, প্রত্যেকটা বেলায় মোটামুটি ভালো খাইতেছি, তবে একটা বেলার খাবার দাবার আপনাদেরকে দেখাইতে হয়। আজকে রাতের যে খাবারটা, সেই খাবারটা আমাদের জন্য একটু স্পেশাল, কারণ হচ্ছে আমরা একবারে ফুল বাঙালিয়ানা খাবার দাবার ট্রাই করতেছি। কি বলেন ভাই, সব বাঙালি আইটেম ভাই ব্যবস্থা করছে। এই যে ধরেন, এটা হচ্ছে টাকি ভর্তা, রাইট? তারপরে বেগুন, তারপরে ধনে পাতা ভর্তা আছে, আলুর ভর্তা, তারপরে এখানে সিম দিয়ে শিং মাছ। এটাকে আপনারা চিটা কি বলেন? মাছ ভর্তা সবকিছু দেখা হয়েছে। আর এখানকার খাবার দাবার মজা হওয়ার পিছনে একটা স্পেশাল রিজন আছে। রিজনটা হচ্ছে এখানকার যে বাবুর্চি, সে আগে কই ছিলেন? কত বছর? 12 বছর। বুঝতেছেন, 12 বছর একটা ফাইভ স্টার মানের হোটেলে সার্ভ করে এসে সে এখন এখানে রান্না করতেছে। শুধু আমি না, আমার সাথে বাকি যে ভদ্রলোকরা, তারাও এগ্রি করবে। এখানে খাবার মজার আর একটা কারণ, একটু ভুলে উঠছে, এটা হচ্ছে এখানে খাবারগুলা সব বিলের, মানে যে মাছগুলো আমরা খাইছি বিলের মাছ আর চাষের মাছ, আসমান জমিন তফাৎ। আর যে যিনি রাঁধুনি তার তো অবশ্যই একটা ক্রেডিট আছে। হ্যাঁ, ডেফিনেটলি। আপনি যদি আসেন এদিকে, মানে যদি হোটেলে নাও থাকেন, বাইরের মানুষ এসেও খাওয়ার সুযোগ আছে না ভাই? হ্যাঁ, বাইরের মানুষ এসেও খাওয়ার সুযোগ আছে। যে কোনো জায়গায় ট্যুরে গেলে ভাই থাকাটা অ্যাডজাস্ট করা যায়, কিন্তু খাওয়ারটা আসলে খারাপ হলে পুরো ট্যুরটা মাটি হয়ে যায়। তাই যে কোনো রিসর্টে উঠলে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে খাওয়াটা ভালো হইতেই হবে। যাই হোক, শ্রীমঙ্গলে তো অনেকবারই আসছি, অনেকবার অনেক জায়গার মধ্যে ঘুরছি, তার পরবর্তীতে আসছি যখন একটু ঘোরাঘুরি না করে গেলেই নয়। কোন দিকে যাবো, অবশেষে ডিসাইড হয়েছে কোন একটা লেকের পারে যাবো। চলেন সাদা ব্রো। ইয়েস স্যার, জলদি। এই গেটের একটা স্পেশাল জিনিস আছে, গেটটাই তালা মারা থাকে, তারপরে ঢুকা যায়। দেখি তোকে ঢুকো তো। ছবি তোলা নিষেধ, ভিডিও কর, ভিডিও করাটা নিষেধ না। আচ্ছা, এখানে আসলে আমরা কোনো আইনের অবজ্ঞা করছি না বা ফান করছি না, এখানের আশেপাশে মালিক আছে, তার থেকে অনুমতি নিয়ে আমরা ঢুকতেছি। লিখিত অনুমতি দেখা। এবং এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমরা যে অনুমতি নিছিলাম অনুমতিটা দুর্বল ছিল, যার কারণে এখন আমরা আবার ক্যামেরাটা নিচু করে বের হয়ে যাচ্ছি। একটা উপায় আছে, এরকম অপমান শ্রীমঙ্গলে আর কোনোদিন এসে হই না। কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ একদিন লেক কিনে ফেলব। কালকে বড় আসলে বিলাসছড়া লেক নিয়ে যাবো, ওটাতে কেন বড় চৌধুরীকে পাঠিয়ে দেন? চৌধুরীকে পাঠিয়ে লাভ হবে কি যদি এই চৌধুরী না যেতে পারে? আমার মতো আপনারা হতাশ হওয়ার দরকার নাই, আপনাদেরকে একটা আশার কাহিনী শুনে, আপনারা বিশেষ করে যারা হচ্ছে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতেছেন তাদের জন্য হচ্ছে এই আশার কাহিনীটা। সো কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে, আপনারা একটা অ্যাপ ডাউনলোড দিতে পারেন, ফ্যানফেয়ার অ্যাপ। এই অ্যাপের মধ্যে মনিটাইজেশন নিয়ে খুব বেশি ঝামেলা নাই। ধরেন ফেসবুক আর ইউটিউবে মনিটাইজেশন নিয়ে একটু ঝামেলা আছে, 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে হচ্ছে ইউটিউবে। আর ফেসবুকের ক্ষেত্রে 10000 ফলোয়ার আর 6 লাখ মিনিট ওয়াচ টাইম লাগে। যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশন করতেছে তাদের জন্য শুরুটা একটু ডিফিকাল্টি হয়, কিন্তু ফ্যানফেয়ার অ্যাপের মধ্যে এত ঝামেলা নাই। কোয়ালিটিপূর্ণ ভিডিও আপলোড দিলে আপনাকে ইজিলি মনিটাইজেশন দিয়ে দিবে, তারপর আপনি ভিডিও আপলোড দিলে পাবেন হচ্ছে পয়েন্ট, সেই পয়েন্ট দিয়ে আবার আপনি অ্যাপ থেকেই কেনাকাটা করতে পারবেন। তাই ইউটিউব ফেসবুক নিয়ে আপনারা যারা হতাশায় আছেন, তাড়াতাড়ি ফ্যানফেয়ার অ্যাপ ডাউনলোড করেন, হতাশা দূর করেন। ব্যর্থতা, গ্লানি এগুলো জীবনে আসবেই, কিন্তু কখনো হতাশ হওয়া যাবে না, আশা ছাড়া যাবে না, কারণ লাইফ ক্যান গিভ ইউ অ্যানাদার চান্স। আমরা এখন আবার ঢুকতেছি। কি যে চলতেছে, এটা একটা থ্রিলিং মুভি চলতেছে। একবার ডাক দে ভাই বাইরন, আবার কে ভাই ঢুকে নাচ্ছে ডাঙ্কি। Thank you.
ইচ্ছা ছিল এই লেকটার পারে বসে আমরা সূর্য অস্ত যাওয়া দেখব, কিন্তু মাঝখানের ঝামেলার কারণে সূর্যটা অস্ত অলরেডি চলে গেছে। এখন শুধুমাত্র যে গোল্ডেন রে, সূর্য ডুবার পর যে কুটুক থাকে ওইকুটুক উপভোগ করতে পারতেছি, বাট ওইকুটুকও সুন্দর। ইচ্ছা ছিল চৌধুরী বড় চৌধুরীকেও একটু উড়াবো, কিন্তু সেটাও হলো না। যাক, এখন একটু হালকা উপভোগ করি আর কি। কালকে সকালবেলা আমাদের প্ল্যান আছে ভাই, কালকে সকালবেলা আমরা ইউটিলাইজ করবো, একটা ভালো জায়গার মধ্যে যাবো সূর্য উদয়টা দেখার জন্য। তবে এই সময়টা এসেও খারাপ হয়নি, খুব ভালো রকমের ভিউই পাইতেছি। গোল্ডেন আওয়ারটা জোস, মানে গোল্ডেন আওয়ার না, গোল্ডেন আওয়ার শেষ পর্যায়ে দেখেন একটা রিফ্লেকশন হইতেছে আকাশ আর পানিতে। শ্রীমঙ্গলে এরকম অনেকগুলো লেক আছে, এই লেকটাকে বলা হইতেছে হচ্ছে চম্পা লেক। এবং শ্রীমঙ্গলের সবগুলো লেকই প্রায় কমন, যে এরকম চা বাগানের মাঝখানে সুন্দর করে পানির আবরণ, সাথে হচ্ছে পাহাড়, জোস। কালকে সকালটা আরও বেশি জোস হবে ইনশাল্লাহ। কিরে তো কিরে ভাই ব্রাদার, সবাই আমরা ঘুম থেকে উঠে রেডি, শুধুমাত্র একটা বোকা শোকা লোক আসতে দেরি করতেছে। বুঝছেন তো সেই লোকটা কে? এ যে আসছে as always, always late. এবং আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, আর ডেস্টিনেশনের নাম হচ্ছে এখানে দার্জিলিং, শ্রীমঙ্গলে দার্জিলিং। এটার নাম হচ্ছে দার্জিলিং টিলা, নতুন করে আর কি মানুষ এটাকে ডাকা শুরু করছে। কিন্তু এখান থেকে এখন ওইরকম ভিউ নাই, কারণ হচ্ছে যতগুলো চা গাছ আছে সবগুলোর মাথা কেটে দেওয়া হয়েছে, আর এগুলোর সামনে আবার প্রোডাকশন দিবে চা পাতার প্রোডাকশন, যার কারণে এই যে দেখেন সবগুলো একবার ছাড়াই করে দিছে। শুধুমাত্র এখন এখানে পাহাড়ের একটা আবহাওয়া পাওয়া যাচ্ছে, আর পিছনে কুয়াশা একটুকি, আর এসের থেকে সূর্য উঠতেছে। চলেন এই ভিউটাই আমরা এখন দেখবো হচ্ছে আমাদের বড় চৌধুরীর চোখে। এই জায়গাটার নাম আদি এবং আসলভাবে দার্জিলিং টিলা না, এটার জায়গাটার নাম ছিল হচ্ছে গোল্ড টিলা। কিন্তু প্রথম আলোর এক সাংবাদিক ভদ্রলোক নাকি হচ্ছে এই জায়গাটার ছবি দিয়ে প্রথম আলোতে প্রকাশ করছিল দার্জিলিংয়ের মতো দেখতে এরকম কিছু একটা, তারপর থেকে এটা হয়ে গেছে দার্জিলিং টিলা। মানে আমাদের নিজস্ব একটা নাম ছিল, সেটা আমরা শেষ করে দিছি। যাই হোক, চা বাগান সম্পর্কে বা চা গাছ সম্পর্কে আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, যেটা আমি এই বছরই জানছি, এর আগে আমার এটা জানা ছিল না। সেটা হচ্ছে এই যে চা গাছগুলো দেখতেছেন, এই প্রত্যেকটা চা গাছ 100 বছর পর্যন্ত, এক একটা গাছ 100 বছর পর্যন্ত সার্ভিস দিতে পারবে। আর এই গাছগুলো, চা গাছগুলো হচ্ছে বনসাই, এগুলোরা কখনো বড় হইতে দেওয়া হয় না, এগুলো সবসময় ছোটোই থাকে, আর ছোটো থেকে এর হচ্ছে সার্ভিসটা দেয়। বড় হইতে দিলে নাকি এরা অনেক বড় হওয়ার সুযোগ আছে। চা যদি বলছেনি চা গাছের যে মানে পরিপূর্ণ বড় গাছ, এটা তো চাইলে দেখাইতে পারতাম। এটা হচ্ছে নুরজান টিল, চা বাগানের দিকে গেলেই ওইখানে কিছু বড় মাতৃগাছ আছে যেগুলো থেকে চারা করা হয়। কত বড় ওগুলো? এগুলো মোটামুটি এই গাছের সব উচ্চমান উচ্চতা হয়। বুঝতেছেন এক একটা চা গাছ এত বড় হয়, মোটামুটি লম্বা অনেক হয়ে যায়। হ্যাঁ, আজকে যাওয়া যাবে? হ্যাঁ আজকে যাওয়া যাবে। দার্জিলিং টিলা ঘোরার পরে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে মাতৃ চা গাছ দেখার জন্য, কিন্তু সেটা দেখতে পারিনি। পরের দিন গেছিলাম আমরা হচ্ছে সেই মাদার ট্রি দেখার জন্য। এই যে আমার পিছনে মাথার উপরে যে গাছটা দেখতেছেন, এটা হচ্ছে একটা চা গাছ। বুঝতেছেন সারা জীবন চা গাছের উপরে দাঁড়াইছিলাম, মানে আমি দাঁড়াইছি, চা গাছ আমার নিচে ছিল, এখন চা গাছের নিচে দাঁড়াইছি, এরকম অবস্থা। এগুলাকে বলা হচ্ছে মাদার ট্রি, চায়ের মাদার ট্রি। আর এখানে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বাণিজ্যিকভাবে চা উৎপাদনের জন্য ব্যবহার করা হয়, এগুলোকে বড় হইতে দেওয়া হয় না, এগুলোকে কেটে 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 সবসময় বনসাই আকারে ছোটো করে রাখা হয়, আর এগুলো থেকে মূল চাটা বের হয়, আর এগুলো থেকে হচ্ছে চায়ের বাচ্চা পয়দা করা হয়। এই যে এখানে ফুল দেখতেছেন, ফুলের মাধ্যমে
চা উৎপাদন করা হয় অথবা পাতার মাধ্যমে। আর এটা হচ্ছে সেই চায়ের ফুল যেখান থেকে চা গাছ জন্ম নেয়। এবং গাছগুলোর মধ্যেও আছে অনেক গুলাস ভুরি ভুরি। এবং এভাবে আমাদের এবারে শ্রীমঙ্গল ট্যুর শেষ। যার যার মতো ট্যুর শেষ করে যার যার বাসায় চলে গেছি। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। কালো দেখা যায় না কিন্তু আমার চেয়ে দেখা যায়। আরে কালা পোলা আচ্ছা আসলে দেখা যায়।